এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। হোক প্রতিবাদ লিফলেট বিলি নিয়ে মোহনবাগান দিবসে বিক্ষোভ। মোহনবাগানেরই গেটের বাইরে ক্লাবকে কর্পোরেট করতে হবে, শুধু ভারত সেরা হলেই চলবে না, সেরা হতে হবে এশিয়ারও, এমন সব দাবিতে গেটের বাইরে লিফলেট বিলি করছিলেন হোক প্রতিবাদের কিছু অল্প বয়সী ছেলে। এমন সময় এগিয়ে আসেন কিছু লোক, তারা তাদের বলতে থাকেন আজ মোহনবাগান ডে, এই বিশেষ দিনে এই সব লিফলেট বিলি করা চলবে না। দেখো আজকে একটা মোহনবাগান ডের ব্যাপার আছে, একটা প্রোগ্রাম চলছে আজকের দিন, এটা প্লিজ সব প্রতিবাদের লিফলেটটা আজকে বিলি হবে। কাল থেকে আবার করুন, কিন্তু তারা নাসরবান্দা, আজই তারা বিলি করবেন লিফলেট। ক্লাবের সবাইকে সজাগ করতে তো এর থেকে ভালো মঞ্চ আর কি হতে পারে তাদের কাছে, যেখানে এত লোকের সমাগম। তখনই মেজাজ হারান ওই ভদ্রলোক। আঙুল উঁচিয়ে আসেন তিনি, বলতে থাকেন এখান থেকে সোজা ইডেনের সামনে পাঠিয়ে দেবো তোমাদের। এই নিয়েই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি শান্ত হলে কেন এই বিশেষ দিনে লিফলেট বিলি, জানালেন হোক প্রতিবাদের ওরা। আমরা সবসময় ক্লাবের খেলা দেখতেছি, প্র্যাকটিসে আসি, 5-6 জন প্র্যাকটিস দেখি, আমাদের মতো সাপোর্টারদের বলছে আমরা আকাশবাণীতে দাঁড়িয়ে থাকবো, আমরা আকাশবাণীতে থাকবো, ক্লাবের আমরা কেউ নেই, মুখ দিয়ে ছিনে রাখবো। উত্তরবঙ্গ যে বিশৃঙ্খলার জন্য, মানে আমরা কারোর নাম করছি না, কিন্তু যারা এই জিনিসটা করছে তার জন্য আজকে বাইরে আমাদের মায়ের সমান ক্লাবের নাম এবং সম্মান অক্ষুণ্ণ থাকছে না, দিনের পর দিন তারা খারাপ দিকে যাচ্ছে। আমাদের ছিল কোনো গোষ্ঠীর হয়ে বা কোনোভাবে প্রচার করতে আসছিলি, আমরা এসেছিলাম শুধুমাত্র ক্লাবের ভালোর জন্য, নিরপেক্ষভাবে একটা শান্তিপূর্ণভাবে ক্লাবের বাইরে। আমরা চাইলে ক্লাবের ভেতরে গিয়েও বলতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আজকে ওনারা বলছেন আমরা ক্লাবের নাম নষ্ট করছি, ক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। ওনারা এজিএমে যেটা করেছেন সেটাতে ক্লাবের বেশি সম্মান নষ্ট হচ্ছে না, আমরা যেটা করছি সেটাই ক্লাবের বেশি সম্মান নষ্ট হয়েছে, সেটা মোহনবাগানের সমর্থকরা বিচার করুক। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।